হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার গানের প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে মোহিত মৈত্র মঞ্চে। তো সেটা নিয়েই থাকবে হচ্ছে আজকের ভিডিওটা, কি করলাম না করলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ফার্স্টে আমি এখানে ড্রেস পরে নিয়েছি হোয়াইট কালারের, আমাদের ফার্স্টে ড্রেস ছিল হোয়াইট কালারের, তো সেটাই বাড়ি থেকে একবারে পরেই যাচ্ছি। আর ওখানে বিকালবেলা থেকে অনুষ্ঠান স্টার্ট ছিল, 3:45 থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, মানে 3:45-এর মধ্যে যেতে বলেছিলো আমাদেরকে। তো তার কারণে আমি, মা আর বাবা বেরিয়ে পড়েছি দেখো, আর মা আর আমি তো পেছনে বসেছি আর বাবা সামনে বসেছে। তো যাচ্ছি, আর রাস্তা যাওয়ার সময় এতটাই ক্লিয়ার ছিল, কোনো জ্যাম ট্যাম ছিল না, ভালোভাবেই পুরো পৌঁছে গেছি, ওই কারণে আমরা টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছি। তো গিয়ে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়েছিলাম, শুধু কিছুক্ষণের জন্য বসেছিলাম, তারপর তো আমাকে চলে যেতেই হয়েছিল। মা বাবা আমি এখানে বসেছিলাম, আর এরমভাবে চুলটা বাঁধার কথা ছিল, তো এভাবেই যেভাবে রেডি হতে বলা হয়েছিলো সেভাবেই হয়ে গেছি। চলো একটু অনুষ্ঠানটার এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল হচ্ছে আমাদের ভেতরকার অবস্থা। তো যাই হোক, অনুষ্ঠান তো খুব ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে। তো বাড়ি ফেরার পালা, আর বাড়ি এসে আমাদের সেরকম একটা রান্না কিছুই করা হয়নি, তো তার কারণে হিন্দুস্থানে দাঁড়িয়েছিলাম আসার সময়। আর আমি এত পরিমাণে টায়ার্ড আর বিধ্বস্ত ছিলাম যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মানে একদমই ভালো লাগছিল না। আর খাবার এনেছিলাম হচ্ছে ভেজ পোলাও, ফিশ ফিঙ্গার, তার সাথে হচ্ছে চিকেন বাটার মশলা। আর আমার বোনকে তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। চলো ভিডিওটা আজকে এতটাই রাখছি। এই মাত্র বাড়ি এলাম, মানে বাড়ি এসেছি আধ ঘন্টা মতো হবে, আর ফ্রেশ ফ্রেশ হয়ে এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন বাজছে হচ্ছে রাত্রি পুরো 12টা। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই রাখলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।